2 বছর ধরে যে কাজটি করছি সেটা নিয়ে বলি। বিপ্লব, বিপ্লব কার হাত ধরে আসবে, কোন সংগঠনের হাত ধরে আসবে, কিভাবে আসবে, তার ওয়েটা কি হবে, মানুষকে মারতে হবে কি না, মানুষের জাগরণ হবে কি না, হাতে সোর্ড নিতে হবে না, ত্রিশূল না, নিউক্লিয়ার বম না, ভাইরাস। আমি করোনার কথা কিন্তু আজকে বলছি না, আমি বিপ্লবেরই কথা বলছি, যে বিপ্লব মানুষের হাত ধরেই আসবে। ডক্টর পি কে মন্ডল একটা নাম, একজন ডক্টর, তিনি একজন একটা হসপিটালের সুপারিনটেনডেন্ট, মানুষের হয়ে কাজ করেন, মানে সোশ্যাল কাজও করেন, তার ছুটির পরে বেরিয়ে পড়েন বিভিন্ন কাজে। আমি আজকে ইচ্ছে করে জানলা দরজা কিছু বন্ধ করিনি, সকাল 4:17 বাজে, কুকুর ডাকছে, পাখি ডাকছে, সকাল হওয়ার সম্ভাবনাটা যাচ্ছে। তো ডক্টর পি কে মন্ডলের সঙ্গে গড়িয়া বইমেলাতে দেখা হলো, দুজনের কথাবার্তা খুব কম সময়ের জন্য হলো। আমি সেদিন কবিদেরকে নিয়ে কাজ করছিলাম, কবিরা স্টেজে উঠছেন, কবিতা পড়ছেন, হিমাদ্রিদা প্রথম কবিতা পড়লেন, আজকে লিখলেন, রাত 12টায় মাছরাঙার আওয়াজ শুনলাম, এমন অনেক কিছু জিনিস ঘটছে। তার সঙ্গে তো এটা ঘটছেই যে লকডাউন হয়েছে, বাস টাস চলছে না, লাদাখ থেকে দিল্লি থেকে লেবাররা বাড়ি ফিরতে পারছে না, বাচ্চা ছেলেরা কাঁদছে, এবং শয়ে শয়ে হাজারো হাজারো লোক হেঁটে হেঁটে বিহারের দিকে চলে যাচ্ছে। না, এটা লং মার্চ নয়, এটা কোনো বিপ্লবও নয়, মিসম্যানেজমেন্টের চূড়ান্ত একটা দেশে যেটা হলে হয় ঠিক সেটাই। কিন্তু আজকে মিসম্যানেজমেন্ট নিয়েও আমরা বলছি না, আমরা শুধু বলছি, বলার শুরুটা করার আগে আরও দুটো কথা বলে নিই। পুলিশ মানুষকে মারছে, সে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে লকডাউনে, ঝাড়া ঝাট মানে পেছনে ফাটাফাট সাটাসাট ফাটাফাট মারছে। পুলিশের ভূমিকা নিয়ে বলি, পুলিশ চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টারের কথায় চলেন, আর একদিকে সবাই বলছে জিনিসের দাম আনকন্ট্রোল বেড়েই যাচ্ছে, 80 টাকা না 90 টাকার ডিমের ট্রে এখন 180 টাকা কি 190 টাকা। তাহলে গভর্নমেন্ট কোন কোন দামগুলো জানতো বিফোর করোনা হ্যাপেনিং, এই লকডাউনগুলো হ্যাপেনিং হওয়ার আগে, তার একটা লিস্ট করুক, লিস্ট করে বাজারে আর শপের সামনে লাগিয়ে দিই, এবং সেখানে পুলিশদেরকে দাঁড় করিয়ে দিই, হাতে ডান্ডা নয়, হাতে একটা বাণী যে আপনারা 6 ফুট দূরে দূরে দাঁড়ান, নিয়ম করে জিনিসটা কিনে নিন। এই মুহূর্তে দেশের মানুষ দেশের মানুষকে মারবে, আর দেশের মানুষও সগর্বে বলবে যে বেশ হয়েছে, লকডাউন হয়েছে, সেখানে এই লকডাউনের শব্দের সঙ্গেই বলে দিচ্ছে যে গ্রসারি পাওয়া যাবে, আপনারা রাস্তায় গিয়ে কিনে নিন। কতটা মিসম্যানেজড হলে এগুলো হয় সেটা ভাবাই যাচ্ছে। ধরুন পাড়াতে তারা টেবিল নিয়ে বসলো, পাড়াতে পুলিশেরা টেবিল নিয়ে বসলে একটা জিপিএস এর সাইট করা হলো, সেখান থেকে জেনে যাওয়া গেল যে 1 কোটি পুলিশ রাস্তায় টেবিল নিয়ে বসে আছে। এই টেবিলগুলোতে তারা সাপ্লাই শুরু করলেন খাবারের, প্যাকেট করা, ওয়েল ম্যানেজড, এবং এই পুলিশদের কাছ থেকে এক একজন পাড়া ভিত্তিক লোকরা এলো, এসে জিনিসগুলো নিয়ে গেল, এটাও সম্ভব ছিল। আজকে ডে 1টা কেটে গেল, আমি 7:30 সময় পাড়ার দোকানে গেলাম, যখন এমার্জেন্সি গ্রসারির সবগুলো খোলা থাকবে শুনলাম পিএম এর গলায়, দেখলাম আমার পাড়ার দোকানটি বন্ধ। এই জন্যে কথাটা বলছি যে ফ্লাডের সময় আপনার পাড়ার লোকেরাই আপনার পাশে দাঁড়াবে। এখন এমার্জেন্সি চলছে, দ্য এমার্জেন্সি কি, যখন সিস্টেমটা নর্মাল ছিল তখনই আমাদের দেশে অক্সিজেন দিতে পারেনি বলে বাচ্চারা মারা গেছে, শুধু ইউপিতে না, রাজস্থানেও, বিহারেও। এবং বিহারের আর একটা দুর্ঘটনা বলি, বাচ্চাদের একটা হোম চালায় গভর্নমেন্ট, অন্য কেউ চালায় না, সেই গভর্নমেন্টেরই সেই হোমটাতে দিনের পর দিন রেপ হয়েছে। তাহলে নর্মাল কন্ডিশনে যারা দেশটাকে এইভাবে চালিয়েছেন, অ্যাবনর্মাল কন্ডিশনে কীরকম হবে আমরা বুঝতে পারছি। তাই সিটিজেনদেরকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে অনলাইনে। এবারে একদম বিপ্লবে ঢুকি, একটা মানুষ সে 5,000 জনকে দিয়ে একটা সংগঠন চালায়, এবং আমাদের দেশে সোশ্যাল ওয়ার্ক মানে হচ্ছে কিছু লোককে খাইয়ে দেওয়া, কিছু লোককে কাপড় চোপড় দিয়ে দেওয়া, যেটা এখন চেষ্টাও চলছে এই সময়টা, এটা ঠিক, কারণ এর বাইরে তো কিছু করা যাবে না, কারণ এখন তো আপনি বাইরে বেরিয়ে সেমিনারও করতে পারবেন না, কিছু বলতে পারবেন না। কিন্তু এই যে অনলাইন, যেটাকে আমি ব্যবহার করছি 2018 15ই মে থেকে, যে বিপ্লবটা অনলাইনেই আসবে,
অনলাইনে এখন যারা বাড়িতে বসে আছেন তারা শুনবেন এবং তারা ভাবতে শুরু করবেন, যখন করোনা ভাইরাসের প্রকোপটা চলে যাবে, যখন তারা নিজেকে প্রশ্ন করবেন আমরা কেন জন্মেছিলাম, শুধু কি একটি চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করে একটা বউ একটা বাচ্চা কোনো রকমে আড্ডা, আর 60 বছর বয়সে যখন মারা যাবেন পাশে কেউ নেই, একটি কাঁচের গাড়ি আপনাকে নিয়ে যাবে। দুঃখের কথা হচ্ছে ইটালিতে যারা মারা যাচ্ছে তাদেরকে নিয়ে যাওয়ারও কেউ নেই, মানে বাড়িতে 4টে লাশ, একটি শহর তার মৃত্যুর ক্যানভাসগুলো লিখছে বাড়ির বাইরে, এই বাড়িতে মৃত্যু হয়েছে, ওই বাড়িতে মৃত্যু হয়েছে। তারা কবর দিত কিনা জানি না, জ্বালানোর লোক নেই। এই সত্যের সামনে দাঁড়িয়েও আমি বিপ্লবের কথা বলছি, যে বিপ্লব লং মার্চ করে আসেনি, যে বিপ্লব খাদ্য আন্দোলনেও আসেনি, কারণ মিসম্যানেজ সোসাইটি বিপ্লব আনতে পারে না, তাকে অর্গানাইজ হতে হয়। তার মানে 5000 লোক, তারা 10 জন করে মেম্বার জোগাড় করলেন, এই 5000 লোক অ্যাক্টিভ। কেবিল ফিস যেমন আমরা 300 টাকা দিই, এখনও আপনারা দিচ্ছেন, ভেবে দেখুন, আপনারা দেশের জন্য দিচ্ছেন না, এমন একজনের দিচ্ছেন যে বাইরে টাকাটা নিয়ে যাবে, তো আপনারা 300 টাকা দিচ্ছেন, 5000 লোক ×10, তার 20% ফর ইন্ডাস্ট্রি, তার 20% ফর স্যালারি, তার 60% টাকা চাষিদের বেতন প্রায় 8000 টাকা করে, এই 8000 টাকাটা একদিন 24000 টাকা হয়ে যাবে। আমি জানি, বুঝতেও কষ্ট হচ্ছে, করোনার সময় পাখির ডাক, বাইরে লোকে বলছে নেচার ফিরছে, নেচার ফিরছে না, নেচার ছিল, আমরা গাড়ির আওয়াজে শুনতে পাইনি, নেচার ছিল, আমরা দেখার চেষ্টা করিনি, নেচার ছিল, আমরা শুনতেও চেষ্টা করিনি। কারণ 2 বছর ধরে আমি এতগুলো মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, 2-1 জন বাদে অর্ধেক লোক শুনেও না। আমি আপনার ছেলের কথা বলছি, আপনার ছেলে বড় হয়ে চাকরি পাবে না আপনি জানতেন, আপনি খবরের কাগজ পড়েন, কিন্তু আপনি রিয়্যাক্ট করেননি, আপনি ভাবেনও নি। আপনাদের মতন অসহায়, অসমর্থ, যারা ভাবতে পারে না, তাদের জন্যই দেশের আজকে এই হাল। আপনারা উঠবেন কিনা জানি না, কিন্তু একটা মানুষ উঠতে পারে, সেই হয়তো পৃথিবীতে চেঞ্জ এনে দিতে পারে, যদি রাইট আইডিয়াটা, বলে রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস, আমি বলি না সেটা, রাইট আইডিয়া ভুল লোকের মাথাতেও যদি ঢোকানো যায় তাহলেও বিপ্লব আসতে পারে। আজকে বিধায়করা সিপিএম এর স্পেশালি 10 লাখ টাকা করে দিয়ে খুব গর্বের সঙ্গে লিখছেন তারা, যে দেখেছেন বামপন্থীরা আপনাদের পাশে দাঁড়িয়ে আছে। বিধায়করা না বামপন্থী না ডানপন্থী, করোনা না হলে তারা 10 লাখ দিতেন না, এবং এই 10 লাখ দেওয়ার জন্য তারা আবার রাস্তায় নেমে পড়বেন টাকা তোলার জন্য যখন করোনা চলে যাবে। আপনাদের পার্টি অফিস থেকে আপনারা কেন ইন্ডাস্ট্রি খুললেন না? 2013-তে সুজন চক্রবর্তীকে কথাটা বলেছিলাম যাদবপুরের একটা মিটিংয়ে, এইবার সোজা বিপ্লবে। শুনুন পুরো ইন্টারভিউটা, কারণ ডক্টর মন্ডল তার সঙ্গে কথা বলতে বললেন, ডক্টর মন্ডল কুমার শানুর সঙ্গে কথা বলতে বললেন, ডক্টর মন্ডল বাউল মনোজিৎ দার বাবুর সঙ্গে কথা বলতে বললেন, কুমার শানুকে আমি পাইনি, ফোনে 3 বার ট্রাই করেছি, মনোজিৎ বাবুকেও পাইনি, কিন্তু যে দুজনকে পেয়েছি একজন বলেছেন মেয়ের ভিডিও পাঠাবেন, আর একজনের ইন্টারভিউটা আপনারা শুনুন, বিপ্লব এইভাবেই হয়তো আসবে। হ্যাঁ বলছি যে এখন তো আপনি কেন পুরো পৃথিবী জানে যে করোনা নিয়ে যেটা চলছে, তো এইটা নিয়ে কিছু বলবেন? অবশ্যই স্যার। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা যে পুরো পৃথিবীতে যে করোনা ভাইরাসের যে প্রকোপ শুরু হয়েছে এটা নিয়ে এখন বিশেষ করে ভারতবর্ষ একটা খুব কঠিন মোকাবেলা মানে শুরু করেছে। আমি না আমি মাঝে মাঝে ধরুন আপনাকে আটকাবো কয়েকটা জিনিসের জন্য, এই যে মোকাবেলার কথাটা বলা হচ্ছে যে বাড়িতে থাকো, সেফ থাকো, আর তার সঙ্গে সঙ্গে প্রাইম মিনিস্টার বলছেন যে জিনিসপত্র কেনার জন্য বাজার থেকে নিয়ে আসো, তো এইভাবে কি মোকাবেলা করা যাবে? সম্পূর্ণ না হলেও অনেকটাই যাবে।
কারণ কালকের যা চরিত্র ছিল কলকাতার, মোটামুটি সব পাড়াতে সব জায়গাতেই লোক বেরিয়েছে এবং জিনিসপত্র কেনার জন্যই বেরোচ্ছে তারা। কিন্তু জিনিসপত্র না কিনলে তারা খেতেও পাবে না, খেতেও পাবে না। হ্যাঁ হ্যাঁ কিন্তু কিনতেও হবে, কিন্তু সেখানে আমাদের একটু সাবধান হতে হবে, যাতে আমরা পরস্পর থেকে একটা ডিফারেন্সের মধ্যে থাকি। পাসপোর্ট, সেই ডিফারেন্সটা আমরা যদি অবলম্বন করি তাহলে কোন রকম অসুবিধা হবে না। হয়নি? হ্যাঁ 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 হ্যাঁ। তা আপনাদের রামপুরহাটে কি অবস্থা? রামপুরহাটে আপনার সবজি মার্কেটটা খোলা আছে, মুদিখানার দোকানটাও খোলা আছে, তারপরে বাকি যেগুলো মানে জরুরি বিশেষ যে সমস্ত দোকান আছে বা ই আছে সেগুলো সমস্ত খোলা আছে, বাকি সব বন্ধ একদম। টোটাল যাকে জনতা কার্ফু সম্পূর্ণভাবে পালন করা যায় সেটা আমরা এখানে করছি। আচ্ছা আচ্ছা, এই সময় বন্ধু বান্ধবদের সঙ্গে মেনলি কথা কি নিয়ে হচ্ছে? করোনা নিয়ে, জীবন নিয়ে, মৃত্যু নিয়ে, ভগবান নিয়ে, আল্লাহ নিয়ে, মানে কি বিষয়গুলো উঠে আসছে? আমরা প্রত্যেকটা মানুষকেই আমরা বলছি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বন্ধু বান্ধব থেকে মানে পার্সোনাল ফোন করে বা দেখা করে আমরা বলছি, যেটা যে আপনারা যে যাই করুন, যে যে ধর্মই পালন করুন, যে যেভাবেই চলুন, একটাই লক্ষ্য রাখুন যাতে আমাদের প্রত্যেকের জীবনটা বাঁচে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। আচ্ছা বলছি, আমাদের দেশে তো মোটামুটি ইকোনমি যা, তাতে রাফলি ওই এমআর এনজি এর যে প্রোগ্রেসটা, এমআর জি যেটা বলে মহাত্মা গান্ধী গ্রাম প্রকল্প, তাতে দেখা গেছে যে 60-70% লোক পভার্টির লেভেলেই রয়েছে। সেই দেশে কি এটা সম্ভব হবে লড়াই করা? লড়াই করা খুব কঠিনের মধ্যে হবে, কিন্তু তাহলেও করতে তো হবে আমাদের, প্রথমেই তো হেরে গেলে হবে না, চেষ্টা তো করতে হবে যে আমরা যাতে আমরা লড়াই করে জিততে পারি। মানে আমার তো ভয় হয় যে যে দেশের সিচুয়েশন ঠিক থাকাতেও গভর্নমেন্ট হসপিটালে বাচ্চারা মারা যায়, অক্সিজেন সিলিন্ডার থাকে না বলে, সেইখান থেকে আমরা কি এক্সপেক্ট করব। এখনই একটা এনডিটিভির নিউজ দেখছিলাম, দিল্লিতে ওই বাচ্চা ছেলেরা বাইরে থেকে এসে বিহার ফেরত যাবে, সেটাও যেতে পারছে না, যেখানে থাকার ছিল সেখানেও থাকতে পারছে না, আর গভর্নমেন্ট কোনো অ্যাকশনও নেয়নি, মানে তারা হেঁটে হেঁটে বিহার ফিরছে। এইটার জন্য আমাদের প্রথম থেকেই এখন পর্যন্ত ভারত সরকারের যে ক্যাপাসিটি দরকার সেটা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট করতে পারেনি তারা, মানে লোকসংখ্যার তুলনায় আমাদের হয়নি। ধরুন আমি কালকে অনেক একবার দেখলাম পুলিশ মারছে লাঠি, তো এই পুলিশের গাড়িতে করেও তো এদেরকে পৌঁছে দেওয়া যেত, মানে গাড়ি পাশে দাঁড়িয়ে আছে, তারা ডান্ডা নিয়ে নেমে পড়েছে। এই পুলিশ তো যদি দোকানে আর শপে দাঁড়িয়ে থাকতো তাহলে তো কালো বাজারিও হতো না। মানে পুলিশ, একটা দেশের পুলিশ যারা জনগণের থেকে টাকা পায় তাদের চাকরির, তারা মানুষ মারছে, তারা শপের পাশে দাঁড়ালো না, তারা বাজারে গিয়ে দাঁড়িয়ে দামটা কন্ট্রোল করলো না, তাহলে আমরা কি এক্সপেক্ট করব একটা গভর্নমেন্টের থেকে? এটা সরকারের একটু ডিসিশন ভুল হচ্ছে, সরকার ডিসিশন নিচ্ছে কিন্তু, মানে আপনি ভাবুন একটা জায়গায় একটা মানুষ বলছে যারা বাড়ির থেকে বেরিয়েছে তাদেরকে পেটাও, রাশিয়াতে লায়নদেরকে ছেড়ে দেওয়া হলো, তার মানে জনগণ মানে নয় ইডিয়েট নয় তাদেরকে ইডিয়েটই ভাবছে। হ্যাঁ এইভাবেই কিছু একটা ধরা যায়, কিন্তু দেখুন যদি আমাদের মানে করোনা ভাইরাসের যে লক্ষণটা বা আপনার যেটা ওনাদের মধ্যে পাওয়া যাচ্ছে তার জন্য যে আমাদের যে মেশিনটার প্রয়োজন সেই মেশিনটা অ্যাভেলেবেল এখনো হয়নি, না এখনো তো কিট আসেইনি। হ্যাঁ আসেইনি, তার জন্য কনফার্ম হতে পারছেন না যে কার শরীরে করোনা ভাইরাসের প্রভাব আছে, তারপরে ওই জন্যই আরো এই প্রবলেমটা বেশি দেখা যাচ্ছে, তাহলে এইরকম কোনো অসুবিধা হতো না, মানে বাস ট্রেন সমস্ত কিছু বন্ধ ব্যাপারটা থাকতো। আপনি আমাকে আপনি বলুন, দিল্লি এয়ারপোর্ট, মুম্বাই এয়ারপোর্টে যারা নেবেছে তাদেরকে চিঠি দিয়ে বলেছে বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে নিজেরাই কোয়ারেন্টিন করে নাও। এইবার আস্তে আস্তে কেসগুলো বাড়ছে, তো এইটা কি খুব ইন্টেলিজেন্ট গভর্নমেন্টের লক্ষণ না কি কিসের লক্ষণ? মানে আপনি 1 লাখ লোককে কন্ট্রোল করতে পারলেন না, তাহলে আপনি 1 কোটি 30 কোটি কে কন্ট্রোল করে দেবেন? মানে কি বলে 130 কোটি কে কন্ট্রোল করে দেবেন?
না, 130 কোটিকে কন্ট্রোল করা তো সম্ভব না, যেখানে 1 লাখ বা 1 কোটিকে কন্ট্রোল করতে পারছে। কারণ এয়ারপোর্টে যারা নামছে তারা তো খুব স্পেসিফিক ছিল যে তাদেরকে ধরে হসপিটালে গুঁজে দিত, সেখান থেকে ঠিক করে রিপোর্ট করে বার করতো। যখন যারা এটা পারেনি তারা 130 কোটিকে হ্যান্ডেল করতে পারবে? একদম পারবে না এটা। তবে চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে, সাধারণ মানুষও সরকারের সঙ্গে সহযোগিতা। না, সাধারণ মানুষ তো সবসময় সহযোগিতাই করে। তাকে টাকার লাইনে দাঁড়াতে বলেছিল, দাঁড়িয়েছিল, তাদেরকে ট্যাক্স দিতে বলে তারা ট্যাক্স দেয়, তাদেরকে যা করতে বলে। সাধারণ মানুষ সবসময় গভর্নমেন্টের কথা শুনেছে, কিন্তু গভর্নমেন্ট কার কথা শুনছে সেই প্রশ্নটা উঠবে না? মানে আমার কথা হচ্ছে, দেশের গভর্নমেন্ট কেউ তো বললো যে প্যারা তোর দেশের সিটিজেনকে, কিন্তু তারা যদি শপের সামনে দাঁড়িয়ে থাকতো তাহলে 12 টাকার কেজি আলু তো আর 40 টাকায় বিক্রি হতো না, 90 টাকার ডিম তো 190 টাকায় বিক্রি হতো না, তাই না? মানে আমরা দেশের জনগণ প্রশাসনকে কিভাবে ইউজ করব এই বুদ্ধিটা কবে হবে আমাদের দেশের মানুষদের এবং প্রশাসনের, সেটাই নিয়ে আমি চিন্তিত। আমাদের সরকার প্রথম থেকেই যেটা দিয়ে, যেটার বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া দরকার সেটার উপরে গুরুত্ব না দিয়ে অন্য কিছুর উপরে গুরুত্ব দিয়েছে, তার জন্য আজকে আমরা সব দিক থেকে পিছিয়ে আছি। আচ্ছা এইবার প্রদীপবাবু আমাকে একটা কথা বলুন, আপনি রামপুরহাটে থাকেন, সেইখানে মোটামুটি আপনার বাড়ির আশেপাশে নিশ্চয়ই আপনার পিনকোডে 3-4 হাজার লোক থাকে? হ্যাঁ অবশ্যই, ওর থেকে বেশি আছে। আচ্ছা আপনারা কোনোদিন যৌথ প্রয়াসে কোনো কাজ করেছেন পুজো বাদে? আমাদের সংস্থার তরফ থেকে করেছি। কিরকম একটু বলুন, আপনার সংস্থার নামটা আগে বলে দিন তারপরে বলতে শুরু করুন। হরিভূমি সেবা প্রতিষ্ঠান চ্যারিটেবল ট্রাস্ট। হরিভূমি সেবা প্রতিষ্ঠান চ্যারিটেবল ট্রাস্ট। মানে হরি মানে কি আপনারা ভগবান রিলেটেড কোনো কাজ করেন না সেবার কিছু কাজ করেন? আমরা সেবার কাজ করি। কিরকম বলুন, আমরা কাজ করি। হ্যাঁ কিরকম একটু বলুন। আমরা প্রায় জায়গাতেই আমরা যেখানে কোনো ই হয়, যেমন এই বিষয়টা করোনা বিষয়ের উপরে আমরা একটা চিন্তা নিয়েছি। না আপনি করোনার আগের স্টেজটা বলুন, তারপরে আমি করোনা নিয়ে কথা বলবো। একদম একদম, আমরা কিছুদিন আগে জয়দেব মেলা হলো, জয়দেব মেলাতে আমরা একটা প্রোগ্রাম নিয়েছিলাম, ওখানে আমরা 4000 লোককে মানে ভোজনের ব্যবস্থা করেছিলাম প্রতিদিন। মানে কিসের ব্যবস্থা করেছিলেন? খাবারের ব্যবস্থা করেছিলাম আমরা। আচ্ছা মানে তাদের খাইয়েছেন? হ্যাঁ, আর সেই সঙ্গে সঙ্গে ওখানে অনেকজন সাধু সন্ত ছিল, তাদেরকে আমরা কম্বল দানও করেছি। আচ্ছা, এবং কেউ অসুস্থ হয়ে গেছিল কয়েকজন সাধু, তাদেরকে আমরা ট্রিটমেন্টের জন্য আমরা তাদেরকে হেল্প করেছি অনেক দিক থেকেই। আচ্ছা আচ্ছা, তা মোটামুটি 4000 লোককে খাওয়ানোর বাজেট কিরকম ছিল? আমাদের টোটাল প্রোগ্রামটা কমপ্লিট করতে আমাদের 1,80,000 মতো খরচ হয়েছিল। আচ্ছা, কম্বল টম্বল নিয়ে তো কম্বল দান যে করলেন? হ্যাঁ, 1,80,000 হয়ে গেছে। হ্যাঁ 1,80,000। আচ্ছা এই যে 4000 লোককে খাওয়ালেন, এদের কোনো লিস্ট আপনার কাছে আছে? 4000 লোকের লিস্ট নেই, কিন্তু কিসে কি খরচ করেছি সেই। না না না, আমি এই জন্য জিজ্ঞেস করছি, মানে এই 4000 লোককে যে খাওয়ালেন তারা চলে গেল। হ্যাঁ হ্যাঁ, এবার পরের বছর ছবি আছে আমাদের কাছে। না আমি আমি অন্য প্রশ্ন প্রসঙ্গেই যাচ্ছি, আমার ছবিতে কোনো ইন্টারেস্টও নেই। আমার কথা হচ্ছে এই 4000 লোককে যাদের খাওয়ালেন তারা চলে গেল, এইবার এই 4000 লোককে দিয়ে দেশের কোনো কাজ করানো যাবে না? 4000 লোককে দিয়ে সম্ভব হবে না, কিন্তু ওদের মধ্যে যারা লিডারশিপে আছে তাদেরকে দিয়ে করানো যাবে। এবার তিনারা তার সবাইকে কন্ট্রোল করতে। এবার আপনি আমাকে বলুন আমাদের দেশের মেন সমস্যাগুলো আপনি কোন কোনটা ভাবেন? যেমন আপনার এক শ্রেণী ধনী হয়ে যাচ্ছে। না না, আমি আমি ওইটাতে যাচ্ছি না, আপনি কোন গুণগুলোকে সমস্যা ভাবেন? মানে একদল গরিব হবে একদম বড়লোক হবে সেটা তো ঠিকই আছে, সে যে যেমন খাটছে সেভাবে হবে, আনপ্ল্যান্ড হলে এরকম হবে, কিন্তু সমস্যা কোনগুলোকে ভাবছেন? মানে যেমন চাকরি নেই ইউথদের, এটা একটা সমস্যা, চাষিদের টাকার অভাব হয়, তারা ফলন ফসাতে মানে ফসল ফলাতে পারে না ঠিক করে, তারা ডেলিভারি করতে পারে না, তারা কোথায় বেচবে জানে না, বাবা মাদের মানে পুয়ার পেরেন্টসদের পেনশন নেই, হসপিটাল ঠিক নেই, কোনগুলোকে আপনার প্রবলেম মনে হয়? আমার সব থেকে বড় প্রবলেম মনে হয় যেটা, যে চাষিদের প্রথমত আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, সেই হিসাবে চাষিদের উপরে একটা মানে বিশেষ নজর দেওয়া দরকার, সেই বিশেষ নজরটা চাষিদের উপরে পড়ছে না। হ্যাঁ, এই এইবার এইবার আপনি কি মনে করছেন এই যে চাষিদের উপরে নজর পড়ছে না, এটা কি শুধু গভর্নমেন্টই নজর দেবে আর আপনারা 4000 লোককে খাওয়াবেন, কোনটা? না না, দুটোই দুটোই আমরাও নজর দিচ্ছি।
কিরকম আমি সরকারকে নজর দিতে হবে, সেই সঙ্গে সঙ্গে আমরা তো সোশ্যাল ওয়ার্ক কাজ করি। আমি আমি সেটা আরেকটু বিশেষ ভাবে জানতে চাইছি যে চাষীদের জন্য আপনারা কি করেন। চাষের দিকে আমরা আমাদের যতটা অভিজ্ঞতা আছে বিভিন্ন ডাক্তারদের সঙ্গে আলোচনা করে বা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আমরা চাষের দিকে পরামর্শ দিই যে আপনারা যে জৈব সারটা ব্যবহার করুন তাহলে আপনাদের চাষটা বেশি ভালো হবে, এই ধরনের চাষের পরামর্শ দিই। কি করলে আপনি বলতে চাইছেন যে একজন চাষি জানে না সে জৈব চাষে মানে সারে চাষ করলে ভালো হবে? হ্যাঁ জানে না। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে যে আপনাদের কেন মনে হলো না আপনারা যারা ওইখানে থাকেন চাষিদের জন্য একটা ব্যাংক হতে পারে, যেখান থেকে ওরা বিনা সুদে টাকা নিয়ে ঋণ নিল, তারা চাষ করলো আবার ফেরত দিল, এই ধরনের কিছু, বা তাদের একটা পারিশ্রমিক 100 জন তো আমরা খাই, সবাই খাই, তো আমরা তো 1000 টাকার জিনিস 3000-4000 টাকায় খাই। তো কেবল টিভিকে যেমন আমরা ফিস দিই, চাষিদের জন্য ভারতবাসীরা কবে ফিস দিতে শুরু করবে বলে আপনার মনে হয়? ধরুন আপনাদের আমি জিজ্ঞেস অনেক দেরি আছে না, আমি বলছি ধরুন আপনাদের ধরুন একটা কোঅপারেটিভ আছে, আমি মানুষকে নিয়ে কথা বলছি না, আমি আপনাকে বলছি, ধরুন আপনার একটা কোঅপারেটিভ আছে, কোঅপারেটিভের কতজন সদস্য? আমাদের এখন 5000 জন সদস্য আছে টোটাল। 5000 সদস্য হচ্ছে টোটাল, তো 5000 লোক চাষিদের, যেমন কেবল টিভি, আপনি কেবল টিভি দেখার জন্য কত টাকা দেন? 200 কত টাকা দেন, এই টাকাটা কে নেয়? ওই আপনার ওই রিচার্জ, মোবাইলের রিচার্জ মতো ইজি রিচার্জ করতে হয়। ইজি রিচার্জ করতে হয়, তার মানে একটা ফরেনার আপনার থেকে 200 টাকা নিয়ে যায়। হ্যাঁ, তাহলে 5000 লোক যদি 300 টাকা দিত কত টাকা হতো? অনেক হতো। সেটাকে যদি 8000 টাকা দিয়ে ডিভাইড করেন তাহলে কতটা, কতজন চাষি পারিশ্রমিক পেয়ে যেত মাসে 8000 টাকা করে? হ্যাঁ, সেটা অনেক অনেক একটা বড় সংখ্যা, বড় সংখ্যায় পেত, তাহলে আমার আলুর দাম কমে যেত, আপনারা আলুটা কম দামে পেতেন। তার মানে দেখুন, আপনার ঘরের পাশে আপনার হাতে জিনিসটা রয়েছে, আইডিয়াটা ছিল না, আইডিয়াটা নয় আমার, নরেশ জৈন, কিন্তু আপনি দেশের জন্য কবে ভাববেন? আমার কথা হচ্ছে, মোদি আসবে যাবে, অমিত শাহ আসবে যাবে, মমতা ব্যানার্জি আসবে যাবে, ইন্দিরা গান্ধী এসছেন চলে গেছেন, রাজীব গান্ধী এসছেন চলে গেছেন, এদের দ্বারা তো হলো না। তাহলে গভর্নমেন্ট বলতে যদি এরকম কিছু মানুষের নাম হয় তাহলে আমার কাছে গভর্নমেন্ট মানেই তো ক্লিয়ার হচ্ছে না। মানে আপনি বাড়ির পাশের জনকে হেল্প করছেন না, আপনি এক্সপেক্ট করছেন যে দিল্লিতে বসে একটা বড় বাপের ছেলে মেয়েরা আপনার পাড়ার লোককে হেল্প করে দেবে, এটা সম্ভব না? না না, কোনোদিনই সম্ভব নয়। তাহলে আমার এই ইন্টারভিউর পরে ধরুন আপনার সঙ্গে যে কথাটা হচ্ছে, আমি জানি 2+2 করলে 4 হয়, কিন্তু আমাদের দেশে মানুষদের সঙ্গে কথা বললে আমি দেখেছি 2+2 হয় না, 2-2-2 করে 0-তে চলে যায়, মানে মাইনাসে চলে যায়। তাহলে আমি কি এক্সপেক্ট করতে পারবো যে আপনার সঙ্গে নেক্সট যখন মিটিং হবে রামপুরহাটে তখন আপনি 5000 লোককে এই কথাটা বলতে পারবেন যে আমরা, আপনারা 300 টাকা দিন, আমরা চাষিদেরকে মানে 20% আপনারা ইন্ডাস্ট্রি করার জন্য রাখবেন, 20% আপনারা বেতন দেবেন, আর 60% চাষিদেরকে পারিশ্রমিক দেবেন? হ্যাঁ, এটা 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 সম্ভব, এটা সম্ভব তো? হ্যাঁ, একদম সম্ভব। তাহলে দাদা, আমরা যে এই যে করোনার যে মৃত্যু মুখে দাঁড়িয়ে আছি, এখান থেকে সৃষ্টি হতে পারে তো? একদম। তাহলে আপনি বুঝতে পারলেন যে ফাইটটা কিন্তু আসলে মিসম্যানেজমেন্টে। একদম স্যার, আপনি যে গ্রামে আছেন সেখান থেকেই বিপ্লব হতে পারত বা হতে পারে। হ্যাঁ অবশ্যই, আর কিছুর দরকার নেই। এই মুহূর্তে আমি আছি তারাপীঠে কিছু মায়ের সঙ্গে যারা কম্বল নিতে এসেছেন, কিন্তু আমরা জেনে নেব যে তারা কি 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 কাজ করেন। আমি আমার বাঁ দিক দিয়ে শুরু করছি, দিন আমাকে দিদি এটা ধরুন আপনি, আচ্ছা ধরতে হবে না, বলুন আপনি কি করেন? আচ্ছা দিদি আপনি, আচ্ছা আপনারা কি সবাই তাহলে লেবারের কাজ করেন? আপনাদের পাশে কি কেউ দাঁড়িয়েছে
মানে কাউন্সিলর চেয়ারম্যান এমন কেউ আছে যে আপনাদের পাশে দাঁড়িয়েছে? রেগুলার কি কোনো মান্থলি পেনশন পান? না, কিছু দেয় না। কিছু দেয় না? আপনারা তো দেখলাম হেঁটে আসতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আপনারা কি চান শহরের মায়েরা আপনাদের জন্য রেগুলার একটা ডোনেশন করে আপনাদের পাশে দাঁড়াক? আপনারা কি চাইবেন? চাইবেন? আপনারা কি করে শহরের মায়ের পাশে দাঁড়াবেন? দাঁড়াবেন, তাদের বাড়িতে যেতে পারবেন, শহরে যেতে পারবেন। আজ তারাপীঠে আসি, এসেছি একটা অনুষ্ঠানকে কভার করতে। কিন্তু তারাপীঠে আসা মানে মন্দিরে আসা তো বটে। তারাপীঠ যে জন্যে বিখ্যাত সেটা হচ্ছে মা। কালকে তাদেরকে প্রস্তাব রেখেছি মাদার্স ব্যাংকের জন্যে। তারা ইউটিউবটা দেখেছেন এবং বলেছেন মিটিং করে, তিন চার মাস যাই লাগুক না কেন, তাদের ভালো লেগেছে যাদের সঙ্গে কথা হয়েছে, প্রশান্তবাবু, প্রশান্ত মুখার্জি। এবং আশা করি এইখানে মাদার্স ব্যাংকটা খুলবে এই মন্দির থেকে। যদি এই মন্দির থেকে খোলে তাহলে বাংলার কেন, ইন্ডিয়ার সবকটা কালী মন্দির থেকে মাদার্স ব্যাংক খুলতেই পারে। এবং শার্ট উর্ধে বাবা মাদের পেনশন সবকটা মন্দির যদি দায়িত্ব নেয় তাহলে অনেক কিছু হতে পারে। আমরা গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করি ট্যাক্স দিয়ে, তাহলে আমাদের নিজেদের উপরে কেন ডিপেন্ড করতে পারবো না আমাদের সদস্য চাঁদা দিয়ে? এগিয়ে আসুন, ভালো থাকুন, তারাপীঠ পথ দেখাক সবাইকে।